আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিউয়ার্সদের জন্য। আজকে ভিডিওতে আছে বড় ছেলের জন্মদিন এবং আমাদের বিবাহ বার্ষিকীর কিছু সুন্দর ও আনন্দময় মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো ছেলের জন্মদিনে ছোট একটি কেক কিনে এনেছে ভাই বোনেরা মিলে। ওরা রাত্রে ওর বাবা আসার পরে আমরা সকলে মিলে বসে, আমরা মানে সপরিবারে যে কজনে আছি মাশাল্লাহ, সকলে কেকটা কেটে খেয়েছি। তো তারপরের দিনই ছিল আমাদের বিবাহ বার্ষিকী। তো কী কী করলাম এই দুদিনে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো বা দেখাবো। এগুলো বাদ দিয়েছি, শুধুমাত্র আমরা নিজেরাই ছোট করে একটি কেক কিনে এনে ঘরে এভাবে বসে সবাই কেটে কুটিয়ে খেয়ে ফেলি। তো আমার ছেলে মেয়েদের প্রায় জন্মদিনের ভিডিওগুলো কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি, দেখতে পান যে আমি এভাবেই জন্মদিনে আনন্দ করে থাকি। তো ছেলেকে ছোটো একটু উপহার এনে দিয়েছি আমার তরফ থেকে, প্যাকেটের মধ্যে আছে। তো এটা খোলা ভিডিও করা হয়নি, হাতে দিয়ে একটি ছবি উঠিয়ে দেখাচ্ছে। তো একটি ঘড়ি উপহার দিয়েছি। তো পরের দিন আমাদের দুজনের বিবাহ বার্ষিকী, তাই একটু ভালো মন্দ রান্না করা হচ্ছে। তো প্রত্যেক বছরই ছেলের জন্মদিনেই বেশিরভাগ ভালো মন্দ রান্না করা হয়ে থাকে আমাদের। পরের দিন আমরা সিম্পল কিছু রান্না করে খেয়ে নিই, পাশাপাশি দুদিনে এত ভালো মন্দ খেতে ভালো লাগে না, আবার খেলে তো শরীরের অনেক ক্ষতি হতে পারে, যে জন্য একদিনই খাই। তো এবার আবার একটু ভিন্ন করেছি, কারণ আমাদের মাশাল্লাহ 25 বছর পূর্তি হলো আমাদের বিবাহ বার্ষিকীর, যে জন্য ভাবলাম যে থাক আমাদের বিবাহ বার্ষিকীতে একটু ভালো মন্দ আয়োজন করে নিই। তো রাত্রেবেলা সামান্য একটু আয়োজন করেছি। তো এদিকে শশা কাটছি, পোলাওটা প্রায় মানে বলক চলে এসেছে, ছালাদ কাটার জন্য কেটে নিচ্ছি শশা। তো আলহামদুলিল্লাহ সুখ দুঃখ নিয়ে 25 বছর আমাদের পূর্ণ হয়ে গেল। তো আমার জীবন আল্লাহর রহমতে সুখের ছোঁয়াটাই বেশি ছিল, দুঃখের ছোঁয়াটা একটু কমই ছিল, কারণ এমন একজন মানুষের হাতে আমার আল্লাহ হাত মিলে দিয়েছে যে দুঃখটা নিজে একাই উপভোগ করে, সুখটা আমাদের দিয়েই সে নিজে নিজে দুঃখটাকে একাই উপভোগ করে আমাদেরকে বুঝতে দেয় না। তো আগে আমি বলেছি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে এবং মধ্যবিত্ত ফ্যামিলির বউ আমি। তো বাবা মার কাছেও কোনোদিন দুঃখ পাইনি, আর স্বামীর ঘরে এসে কোনোদিন তেমন দুঃখের ছোঁয়া আল্লাহর রহমতে আমাকে পাইনি। তো বাকি জীবনটা জানি না কেমন কাটবে। তো আগের দিনে যে ছেলের জন্য ফুল এনেছিল আমাকেও দিয়েছিল। তো এই তো আমরা আবার একটু ক্ষীর পায়েস রান্না করলাম। তো এই পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে। তো এদিকে আমি একটা গিফটও কিনে এনেছি সাহেবের জন্য, সেটাকে রেডি করেছে ছেলের এক ঘরে বসে। আর এদিকে পোলাওটাও এখন ওরা সাজাবে একটা ডিশের মধ্যে। তো আমি একটু বেড়ে দিয়ে সাহায্য করছি, মানে একা পুরোটা করতে পারবে না, তাই একটু বেড়ে দিয়ে। তো এদিকে উনি বাসার কাছাকাছি চলে আসাতে আমি আর বেশি একটা কাজ করিনি, এখান থেকে আমি চলে গিয়ে লুকিয়ে ছিলাম সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য। তো বেল বাজিয়ে দিয়েছে। তো মেয়ে, বড় মেয়ে আয়শা, সে খোলার জন্য চলে গিয়েছে বাবাকে গিফট খুলে ঢুকাবে ঘরের মধ্যে। তো খুলে দেখে তার হাতেও একটা ফুলের তোড়া এবং মিষ্টি আর কি যেন নিয়ে এসেছে, বাবাকে তারা হ্যাপি অ্যানিভার্সারি জানাচ্ছে। তো এই তো আমি লুকিয়ে মানে উনি দেখে ফেলেছে খুব দ্রুতই, কারণ পাশে আমি লুকিয়েছিলাম গিফটটা দেওয়ার জন্য। তো তার হাতে আমি একটি ব্যাগ উঠিয়ে দেওয়ার পরে বললো আমি কি ভার্সিটিতে যাবো, আমাকে ব্যাগ দিলাম, হ্যাঁ আপনি এখন ভার্সিটিতে যাবেন। তো উনি আমাকে ফুলের তোড়া উপহার দিল। তো আমি খুবই খুশি, কারণ ফুলের উপরে তার কিছু হতে পারে না, আগে আগে অনেক ফুল আমাকে গিফট করতো এই বিবাহ বার্ষিকীতে। আমি আলহামদুলিল্লাহ ফুল পেয়ে অনেক খুশি। তো ব্যাগ থেকে বের করলো একটি মোবাইল ফোন। তো আমার অনেক দিনের শখ ছিল ওনাকে একটি ভালো উপহার দেওয়ার, এই উপহারটি দেওয়ার জন্য এই দিনটাকে আমি বেছে নিয়েছি। তো একটা ঘরে পুরুষ মানুষ কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত তারা খুবই কষ্ট করে সংসারে সকলের হাসি ফুটানোর জন্য, মুখে এবং সকলের চাহিদা পূরণের জন্য, তারা কিন্তু নিজের চিন্তা খুব কমই করে থাকে। তো সেদিক থেকে চিন্তা করে তাকে এই ফোনটা উপহার দিয়েছি। আর কিছুদিন আগে মোবাইলটা পরে তার ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়, সে সেটা দিয়ে নাড়াচাড়ি করে চালাচ্ছে, তাই ভাবলাম যে এই সুযোগ তাকে এই গিফটটা দেওয়ার জন্য। তো পকেটে করে উনি আবার কিছু চুইংগাম নিয়ে এসেছিল, সেটা সকলকে একটা ঢিলা দিয়ে দিল। তো মোবাইলটা পেয়ে উনি অনেক খুশি হয়েছে, আমিও অনেক মানে শান্তি পেয়েছি, ভাবছিলাম যে হয়তো রাগটাগ করতে পারে। তো সামান্য একটু কথা বলেছে যে এত দাম দিয়ে মোবাইলটা না আনলেও পারতে, সংসারে তো অনেক খরচ আছে, সেটা তো তুমি সারতে পারতে। তো আমি বললাম যে আল্লাহ একটা ব্যবস্থা করবে, আলহামদুলিল্লাহ একভাবে না একভাবে আমাদের আল্লাহ দিন চালিয়ে নিবে। তো এই তো উনি আমাদের জন্য মিষ্টি কিনে এনেছে, এখন আমরা দুজনে মিলে মিষ্টি মুখ করবো।
তো ওই দিনটা খুবই আনন্দঘনভাবে কেটে গিয়েছে, কারণ আমাদের বিবাহবার্ষিকী কখনোই পালন করা হয়ে থাকে না, আমরা ছোটোখাটোভাবে বিবাহবার্ষিকী পালন করে থাকি, কারণ আগের দিনই ছেলে জন্মদিন যায়, যে জন্য আমরা নিজেরা এইভাবেই মজা করে থাকি। তো সবাইকে মিষ্টি মুখ করে দিল, তো মিষ্টি মুখ করে দেওয়ার পরে এখন মানে নতুন মোবাইল দিয়ে ছবি উঠাবে, তো আমাকে হাসতে বলে, আমি হাসতে হাসতে পরে জুড়ে হেসে দেই, এমন অবস্থা হয়ে যায় আমার। তারপরে উনি ওনার মায়ের ছবি উঠিয়ে নেন, এদিকে ছেলেমেয়েরা আমাদের জন্য খাবারের থালা সাজিয়ে নিয়ে আসে। তবে সাজানোর কাজটা কিন্তু মাশাআল্লাহ আয়েশা সিদ্দিকা করেছে, তো খুব সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়ে এসেছে। চতুর্দিকে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সে একটি লাভ শেপ করে নিয়ে এসেছে আমাদের জন্য। তো থালাটা সাজানো দেখে আমাদের খুবই ভালো লেগেছে, বাবা মায়ের জন্য তাদের কত আগ্রহ, তারা আমাদের জন্য থালা সাজিয়ে নিয়ে এসেছে। তো এদিকে আবার দেবরও বাসা এসেছিলো, চাচা ভাতি যারা জানি কি নিয়ে একটু কানাঘোষা করছে। তো যেহেতু অফিস থেকে এসেছে, তাকে একটু সময় দিয়ে নিই ফ্রেশ হওয়ার জন্য, এখন উনি ফ্রেশ হতে যাবে, ফ্রেশ হয়ে চলে আসলে পরে তখন আমরা একত্রে সকলে মিলে খাওয়া দাওয়া শুরু করে দিব। তো ওই পোলার নিচে যেন কী আছে সেটা আমি বলতে পারবো না, ওরাই বলতে পারবে বেশ ভালো। তো এই তো হাতাহাতি করে সকলে টেনে মেনে খেয়ে নিচ্ছি, মানে এখানে তারা একটি গ্রিল এনে আস্ত গ্রিল এনে পোলার নিচে দিয়ে দিয়েছিল, তো হুমায়রা খুব বড় একটা ভাগ পেয়ে গিয়েছে, সে খুবই খুশি। তো দুটা দিন মাশাআল্লাহ আমরা খুবই আনন্দ করেছি সকলে মিলে, খুবই ভালো লেগেছে। তো সকলে মিশে টেনে মেনে খেয়ে আমরা খুবই আনন্দিত। তো বাসা আবার গরু গোস্ত রান্না করেছিলাম, মুরগি খাওয়ার পরে সকলে মিলে একই থালাতে বসে গরু গোস্ত দিয়ে খেয়ে নিয়েছি, তো আমাদের খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাদের ভিডিওটা অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিবেন। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এভাবে সারা জীবন একসাথে মিলেমিশে সুখে দুঃখে থাকতে পারি।